গল্প হয় রূপকথায় মোড়া আদর্শে, স্বপ্নের নীল নদীর রূপলি দেখা জড়িয়ে আছে স্তম্ভের প্রতিটি ইটের গায়ে, আর বিজয়ী অনুভূতির ঠিকানা আমাদের রন্ধে। একটি প্রতিষ্ঠান মাথা তুলে দাঁড়িয়ে থাকে বছরের পর বছর, শত ঝড় ঝাপটা তার গরিমার কাছে ফিকে হয়ে যায়, কিন্তু মানুষের দিন রাত এক করা পরিশ্রম উজ্জীবিত হয় তার প্রতি শ্বাস প্রশ্বাসে।
আমার নাম ডক্টর প্রশান্ত কুমার মৈত্র, আমি এখানকার আরএমও। আমি 2001 মার্চে আমি এখানে জয়েন করেছি, তখন থেকে আমি এই কলেজটা কিন্তু এই পরিস্থিতিতে ছেলেটা আমার সুপার অর্থাৎ ডক্টর তপন চ্যাটার্জি উনি কিন্তু এই কলেজটা কর্ণধার হিসেবে দাঁড়িয়ে থেকে এই কলেজটাকে তৈরি করেছেন এবং এই হসপিটাল বৃহৎ হসপিটালটা তৈরি করার মূলে কিন্তু উনি। উনি আমাদেরকে যেরকম ডিরেকশন দিয়েছেন সেই ডিরেকশন অনুযায়ী আমরা কাজ করেছি এবং আমরা এইভাবে পরিষেবা দিচ্ছি পেশেন্টকে, যেরকম সমস্ত রকম পরিষেবাটা তারা আমাদের এই হসপিটালে এলে এবং অল্প মূল্যে তারা যেন এই পরিষেবাটা পায় সেই ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা ডাক্তারবাবু এখানে ভালোভাবে ট্রিটমেন্ট করেন, রুগীরাও সেইভাবে পরিষেবা পায়। আমি এখানে প্রথম জয়েন করি ইন দ্য ইয়ার অফ 89। তখন অ্যাকচুয়ালি এই কলেজ খুব ভগ্নদশ অবস্থায় ছিল এবং তখন আলাদা করে যে অ্যানাটমি ডিপার্টমেন্ট খুব একটা ভালো ছিল তা না, এবং তারপরে আমি কিছুদিন পড়েছিলাম, তখন এখনকার যে ম্যানেজমেন্ট রয়েছে তারা তখন ছিলেন না। তারপরে পরবর্তীকালে আমি এখানে আবার জয়েন করি, তখন 89 থেকে যখন পড়াই তখন ছিল এটা আপনার ডিপ্লোমা কোর্স DHMS। তারপরে 2001 থেকে এই কলেজটা আস্তে আস্তে উন্নতি হয় এবং বিভিন্ন ডিপার্টমেন্ট তৈরি হয় আপনারা দেখছেন, এবং এগুলো কিছুই কিন্তু ছিল না। 2001 সাল থেকে দায়িত্ব নেন আমাদের প্রিন্সিপ্যাল স্যার মাননীয় ডক্টর তপন কুমার চ্যাটার্জি মহাশয়, এবং উনি হচ্ছেন এই কলেজের মূল কর্ণধার বা সেনাপতি বলতে পারেন। ওনার এখানে প্রচণ্ড অবদান আছে এই কলেজটার পিছনে, তিল তিল করে উনি এই কলেজটা করেছেন এবং এখন যা যা দেখছেন বা পরবর্তীকালে যেটা হবে সেটা ওনারই কর্তৃত্ব দাবি রাখে। এবং তারপর এই ডিপার্টমেন্টটি অ্যানাটমি হয় এখানে, আমি এখানে জয়েন করি এবং আমি এখানে এখন বর্তমান যে পোস্টে আছি হেড অফ দ্য ডিপার্টমেন্ট পোস্টে অ্যানাটমি, আরও দু একজন আমার সহকর্মী আছেন। এবং এই ডিপার্টমেন্টে আমরা আস্তে আস্তে ছেলেদের এই যে ছবিগুলো আপনারা দেখছেন সমস্ত দেওয়ালে আছে, এগুলো কিছু কেনা এবং কিছু আমাদের যারা আগেকার ছেলেমেয়েরা বিভিন্ন ব্যাচে পাস করে গেছে, পাস আউট হয়েছে, এখন যারা আছে তারা বিভিন্ন এগুলো সমস্ত তৈরি করে আমাদেরকে দিয়েছেন। এবং এখানে আমাদের বর্ধমান মেডিকেল কলেজ বা সিউরি হসপিটাল বা রামপুরহাট থেকে আমাদের ডেড বডি আসে, ডেড বডি রাখার জন্য আমাদের এখানে ফ্রিজ ড্রায়ারের ফ্রিজ আমরা আছে, সেই ফ্রিজের মধ্যে তিনটে বডি আমাদের থাকতে পারে, সেই বডিগুলোকে আমরা ডিসেক্ট করি ছেলেদেরকে দেখাই এবং তারা দেখানোর পর সেই সমস্ত ডেড বডি থেকে ডিসেকশন করার পর তাদের যে সমস্ত ভেতরে অর্গ্যানগুলো থাকে বা হার্টটারগুলো থাকে সেগুলো আমরা কালেক্ট করে আমরা ডিপার্টমেন্টের মধ্যে রিজার্ভেশন করি, ওয়েল প্রিজার্ভেশন করে তারপর পরবর্তীকালে আমরা ছেলেদের বিভিন্ন বিভিন্ন সময়ে দেখি।
এই ডিপার্টমেন্টে এটা ফার্স্ট বিএইচএমএসের সিলেবাসের সঙ্গেই অন্তর্ভুক্ত, ডিপার্টমেন্ট অফ পার্টিকুলারলি ফিজিওলজি ইনক্লুডিং বায়োকেমিস্ট্রি। হ্যাঁ, আর মোটামুটি এই 2017-18 ব্যাচে 50 জন স্টুডেন্ট আছে, দুটি ভাগে ভাগ, গ্রুপ এ গ্রুপ বি। আর নিয়মিত থিওরি ক্লাস এবং প্র্যাকটিক্যাল ক্লাস হয়। এখানে লাইব্রেরিতে 770 টোটাল বই আছে এবং এখানে প্রত্যেকটা আলমারিতে আলাদা আলাদা করে রাখা আছে, যেমন অ্যানাটমি ডিপার্টমেন্ট আলাদা, ম্যাটেরিয়া মেডিকা আলাদা, গাইনোকোলজি অপস আলাদা, এরকম আপনার অর্গানন আছে, তারপরে ফার্মাসি আছে, প্রত্যেক ডিপার্টমেন্টে আলাদা আলাদা বই রাখা আছে। এবং এখানে বই আছে ম্যাথমেটিক্যাল বডিতে বই আছে, অ্যানাটমি গ্রেস অ্যানাটমি আছে, তারপরে দত্তের গাইনোকোলজি আছে, তারপরে আপনার ফিজিওলজি আছে, সিসি চ্যাটার্জি ইত্যাদি ইত্যাদি বই আছে। স্টুডেন্টরা এখানে বই হোম রিডিংয়ের জন্য নিয়ে যায়, রিডিং রুমে এসে বসে পড়ার পরে সে বই ইস্যু করতে হয়। এছাড়াও এখানে নানা রকম ম্যাগাজিন, নানা রকম জার্নাল আছে, যেমন হোমিও টাইমস, হোমিও বাজ। Thank you.
কলেজের একটা ছোট্ট আমি ইতিহাস, সেই ইতিহাসটা আমি আমার যারা পূর্ব ছিলেন পূর্বে ছিলেন তাদের কাছ থেকে যতটা জেনেছি এবং আমি নিজের সঙ্গে যুক্ত হয়ে যতটুকু জেনেছি একটুখানি আমি বলে যাচ্ছি। এই কারণে আগামী দিনে হয়তো নেক্সট প্রজন্মের কাছে এটা কাজে লাগতে পারে, এটা হচ্ছে আমার মূল ইয়ে। 1972 সালে বীরভূম জেলার কিছু হোমিওপ্যাথ ডাক্তার তাদের মাথায় আসে যে বীরভূম জেলার এই সাঁইথিয়া শহরে একটা আমরা মেডিকেল কলেজ করব, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। এটা আজকের দিনে ভাবাটা হয়তো খুব সহজ, কিন্তু সেই সময় এই টাউনটা ছিল থানা শহর, এখানে কিন্তু মিউনিসিপ্যালিটিও ছিল না। সেই থানা শহরে একটা মেডিকেল কলেজের ভাবনা, কিছু মানুষের সত্যিকারেই সেদিনকার বুদ্ধিমত্তা আজকে আমরা তার ফল ভোগ করছি। তাই বীরভূম জেলার বিভিন্ন প্রান্তের হোমিওপ্যাথ ডাক্তাররা এক জায়গায় বসেন এবং একটা হোমিওপ্যাথ অ্যাসোসিয়েশন তৈরি করেন। সেই হোমিওপ্যাথ অ্যাসোসিয়েশন তৈরি হওয়ার পর প্রথমেই কলেজ করতে গেলে প্রয়োজন হচ্ছে জায়গা, সেই জায়গাটার জন্য সরকার মানে জেলা যিনি আমাদের ডিএম সাহেব ছিলেন তার কাছে আপিল করেন। তো ডিএম সাহেব তাদেরকে বলেন যে একটা কলেজ করবেন, আমরা জায়গা আমাদের আছে আমরা দিয়ে দেব, কিন্তু আপনাদের প্রথমে কিছু নিজস্ব জায়গা দরকার। তখন সেই ডাক্তারবাবুরা তারা বিভিন্ন জায়গায় গিয়ে যে এখানে নিজস্ব জায়গা কার আছে তার কাছ থেকে একটু যদি জায়গা পাওয়া যায় সেই জায়গাটা নিয়ে আমরা একজন করে গভর্নমেন্টের কাছ থেকে কিছু ল্যান্ড পাবো এবং সেখান থেকে আমরা একটা মেডিকেল কলেজ তৈরি করতে পারব। সেদিনকার মেডিকেল কলেজের ভাবনা যারা করেছিলেন এত ব্রড কিন্তু তখন ব্যাপারটা ছিল না, তখন একটা ক্লাসরুম, চারখানা ক্লাসরুম, দুটো অফিস, একটু ল্যাবরেটরি বা একটা হসপিটালের মতন অ্যারেঞ্জমেন্ট, এটা থাকলেই একটা কলেজ হয়ে যেত। তো সেইটুকু নিয়ে তারা শুরু করেছিলেন। তখনকার যিনি এই ডিস্ট্রিক্ট সমর্থক বা ডিএম সাহেব ছিলেন তিনি সহৃদয়ভাবে এগিয়ে এসেছিলেন এবং গভর্নমেন্টের কিছু ল্যান্ড এই কলেজকে কলেজ করার জন্য দিয়েছিলেন বীরভূম হোমিওপ্যাথ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টকে। তারপর সেই কলেজ শুরু হয় 1972। তারপর যেখানে যেখানে পারমিশন দরকার সেই সমস্ত জায়গায় তাঁরা যান। স্টেট কাউন্সিল ছিল, তখন সেন্ট্রাল কাউন্সিল কিন্তু ছিল না, স্টেট কাউন্সিলের কাছে গিয়ে তারা আপিল করেন। আপিল করার পর তারা ইন্সপেকশনে আসেন, ইন্সপেকশন করে তারা পরিবেশ এবং এখানকার পরিস্থিতি দেখে মনে করেন যে এখানে একটা কলেজ হতে পারে। তারা কিন্তু সেটাকে পারমিশন, প্রথমেই পারমিশন তো ফুল পারমিশন দেওয়া হয় না, একটা টেম্পোরারি পারমিশন দিয়ে কলেজটা শুরু হয়। তারপর 1972-73-74 পর অ্যাফিলিয়েশন পায়। আমি কিন্তু সেই সময়কার 75 ব্যাচের স্টুডেন্ট। তখন বীরভূম জেলার সাঁইথিয়া শহরে একটা মেডিকেল কলেজ, অনেকেই এটাকে কিন্তু খুব একটা কী হবে না হবে এইভাবে তাদের ছেলেমেয়েদের পাঠাতো না। তাই ভাগ্যক্রমে আমি এই কলেজে এসে ভর্তি হই। ভর্তি হওয়ার পর কলেজকে নিজের চোখে আস্তে আস্তে বড় হতে দেখেছি এবং মনের মধ্যে একটা ভাবনা তৈরি হয়েছিল যে আমরা আরও বড় করব, কারণ এই কলেজ আমাদের। এই কলেজ থেকে আমি যখন শিক্ষা এবং পরিচিতি পাচ্ছি তখন এইটাকে বড় করতে হবে, কীভাবে বড় করা যায় এই বিভিন্ন রকম ভাবনা নিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করে আমরা এটাকে আগের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। 75-এ ভর্তি হয়ে আমি যখন 79 সালের মানে নিয়ম অনুযায়ী ক্যান্ডিডেট পাস করে যাওয়ার, 4 বছরের কোর্স ছিল তখন, তখন এটা ডিপ্লোমা কোর্স ছিল, ডিপ্লোমা কলেজ ছিল। পরবর্তীকালে এটা 2000 সালে ডিগ্রিতে পরিণত হয়। তা 75 সাল থেকে 79, 79 থেকে 86 সাল পর্যন্ত আমরা এই কলেজের সঙ্গে একটা খুব ওতপ্রোতভাবে যুক্ত ছিলাম এবং অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ হাউস স্টাফ, অ্যাজ এ লেকচারার এবং পরবর্তীকালে গভর্নিং বডির মেম্বার এবং পরে আরও অনেক কিছুই আমি এই কলেজ থেকে পেয়েছি। আমি আমার পরিচিতি পেয়েছি, আমি আমার যা বলবো যে যেটুকুই পেয়েছি আমার এই কলেজ আমাকে দিয়েছে। 1986 সালের পর একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়, সেই পট পরিবর্তনে এই কলেজটা একটা ডেটোরিয়েট কন্ডিশনে পৌঁছে যায়।
সেখান থেকে 2000 সাল পর্যন্ত একটা গার্জেনলেস গভর্নিং বডি ছাড়া এই কলেজ চলতে থাকে। অটোমেটিক কোর্সে সেন্ট্রাল কাউন্সিল তখন মানে এর মধ্যে এন্ট্রি পেয়ে গিয়েছে এবং সেন্ট্রাল কাউন্সিল 83-তে এন্ট্রি পাওয়ার পর এরা এই কলেজগুলোকে ইন্সপেকশন করতে আসে এবং করতে এসে 98-এ তারা দেখে যে কলেজটা যে অবস্থা, যে সুনাম, যে গর্বের সঙ্গে এই কলেজ সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই কলেজ থেকে ছাত্ররা বেরিয়ে গিয়ে কোথাও প্রিন্সিপাল, কোথাও মানে গভর্নিং বডি মেম্বার, কোথাও বিভিন্ন ভালো পদে পৌঁছে গিয়েছে, সেই কলেজটার আজ এই অবস্থা যখন হয়, তারপর ইন্সপেকশনে এসে ডিসঅ্যাফিলিয়েটেড করে দেয় 1998 সালে, যার ফলে 1999 এবং 2000 সালে কোনো ছাত্র এই কলেজে ভর্তি হয়নি। আর আমরাও 86-এর পর কলেজের সঙ্গে একটু দূরত্ব হয়ে গিয়েছিল, আমরা কলেজ থেকে বেরিয়ে গিয়েছিলাম, আবার সেই কোর্টের মাধ্যমে, হাইকোর্টের মাধ্যমে পুরনো গভর্নিং বডি ফিরে আসে এবং ফিরে আসার পর 2001-2002 সেশনে এটা ডিগ্রি কলেজের ছাত্রদের নিয়ে কলেজটা আবার শুরু হয়। তাই 2001-2002 সেশনে যখন এই কলেজটা আবার শুরু হলো, তা তখন আমাদের চাহিদা, আমাদের এখনকার মানে ক্রাইটেরিয়া অনুযায়ী ফুলফিল করা, এই সমস্ত করতে গিয়ে আমাদের কিন্তু অনেকটা সময় চলে যায় এবং সারা ভারতবর্ষের ক্রাইটেরিয়ার সঙ্গে এক জায়গাতে পৌঁছাতে গিয়ে আমরা কিন্তু অনেক কষ্ট মানে করে এই কলেজটাকে আবার দাঁড় করাতে পেরেছি। আজকে যে দাঁড় করাতে পেরেছি তার জন্য এই কলেজের স্টাফ, এই কলেজের যারা টিচার, তাদের অবদান অস্বীকার করা যায় না। তা আজকে আমরা খুব আনন্দের সঙ্গে বলতে পারছি যে আমরা এই কলেজটা শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, আমরা ওয়েস্ট বেঙ্গলে আরও অনেক কলেজ আছে, সেই কলেজের সঙ্গে তুলনাতে আমরা নয়, আমরা আজকে অল ওভার ইন্ডিয়াতে আমাদের একটা জায়গা তৈরি হয়েছে। এই জায়গাটাকে ধরে রাখতে গেলে কলেজ যদি থাকতে হয় তার জন্য প্রথম হচ্ছে স্টুডেন্টের দরকার। এবার ডে টু ডে যে হারে তাদের পলিসি চেঞ্জ হচ্ছে তাতে কিন্তু স্টুডেন্ট ভর্তির যে ব্যাপারটা সেটা কিন্তু একটা ক্রাইসিস জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে। কারণ হোমিওপ্যাথি পড়তে যে সমস্ত মেরিটের ছাত্রছাত্রীরা প্রথমে আসতেন, সেই ছাত্রছাত্রীরা আজকের দিনে আর কিন্তু এখানে চান্স পাচ্ছেন না। এর ফলস্বরূপ কী হচ্ছে, যে কোয়ালিটি বা যে স্ট্যান্ডার্ড আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এখন মেনটেন করছেন, সেটা মেনটেন করতে গিয়ে দেখা যাচ্ছে যে ল্যাক অফ স্টুডেন্টের জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে। এটা কিন্তু স্টুডেন্ট হোমিওপ্যাথি পড়তে চাইছে না সেটা নয়, হোমিওপ্যাথি স্টুডেন্ট পড়তে চাইছে কিন্তু অল ওভার ইন্ডিয়াতে একটাই পরীক্ষা, তার মাধ্যমে আমাদের ছাত্র ভর্তি হচ্ছে। এখন সেই ছাত্রটা আসবে তখনই যখন আমাদের হোমিওপ্যাথি আয়ুষের যদি একটা কোনো আলাদা নিট এক্সাম হয়, আদারওয়াইজ যে ছেলেটি MBBS-এর ক্রাইটেরিয়া ফুলফিল করছে সে MBBS-এর চান্স না পেয়ে সে কিন্তু হোমিওপ্যাথি পড়তে আসছে না। এটা হচ্ছে রেজাল্ট, যার ফলে আমরা দেখছি যে অনেক ছেলে পড়তে চায়, তারা হয়তো সুযোগ পাচ্ছে না, সামান্য 1-2 নাম্বার হয়তো তার শর্ট পড়ছে, সেই কারণে তারা সুযোগ পাচ্ছে না। আর যারা সুযোগ পাচ্ছে তারা কিন্তু ওয়েট করছে আগামী দিনের অন্য কোনো বেটার MBBS বা অন্য কোনো জায়গায় যাওয়ার জন্য। এইরকম জায়গাতে আমরা আজকে দাঁড়িয়ে গিয়েছি, সেই দাঁড়িয়ে যাওয়াতে মানে আমরা ভাবছি যে আগামী দিন কি হবে। এই প্রতিষ্ঠানটাকে যেভাবে আমরা সবাই মিলে তিল তিল করে গড়ে তুলেছি, সেই প্রতিষ্ঠানটাকে বাঁচিয়ে রাখতে গেলে প্রথম দরকার স্টুডেন্ট, স্টুডেন্ট ছাড়া প্রতিষ্ঠানের কোনো মূল্য থাকবে না। অতএব সেই স্টুডেন্টের ভাবনাটা যদি সরকার থেকে ভাবেন যে কিভাবে আমরা এই স্টুডেন্ট যারা পড়তে চায় তাদেরকে আমরা সুযোগ করে দিতে পারব এবং এই কলেজগুলো কোনো রকম আর্থিক সাহায্য ছাড়া, গভর্নমেন্টের আর্থিক সাহায্য ছাড়া নিজেদের প্রচেষ্টায় এবং তাদের স্যাক্রিফাইসের মাধ্যমে কলেজগুলোকে বাঁচিয়ে রেখেছে, সেই সমস্ত মানুষ যারা আগেকার দিনে ছিলেন, ডেডিকেটেড ছিলেন, তারা চলে গিয়েছেন, এখন বর্তমান প্রজন্ম তারা কিন্তু এতটা ভাবছে না, কারণ তাদের পিছনেও একটা সংসার আছে, সেই সংসারটাকে তাদেরকে দেখতে হবে। অতএব তাদের জন্য যেটা হচ্ছে একটা রেমুনারেশন দরকার, সেই স্ট্যান্ডার্ড রেমুনারেশন এই কলেজগুলো দেওয়ার ক্যাপাসিটি নেই।
আগামী দিনে এই রেমুনারেশনের দায়িত্ব যদি সরকার কোনোভাবে নেয় তাহলে এই কলেজগুলো কিন্তু পূর্বের থেকেও ভালো অবস্থায় চলবে, এটা আমার বিশ্বাস। আর একটা কথা, এখানে খুব মজার জিনিস আছে, সাইন্সিয়াতে একটা কলেজ, আমরা গর্বের সঙ্গে বলি যে হোমিওপ্যাথি কলেজটাকে সবাই জানে, এবং শুধু জানে না, যাকে জিজ্ঞাসা করবেন সে বলবে আমি সব জানি। কিন্তু অরিজিনালি এই কলেজটা তৈরি করতে যে মানুষগুলো দিন রাত পরিশ্রম করে এই কলেজটাকে তৈরি করেছেন, তারা কিভাবে তৈরি করেছেন তাদের থেকে বেশি কেউ জানতে পারে না, বা জানা উচিত নয়। কিন্তু যেখানে যাবেন বলবো আমরা সব জানি, এই সব জানির মাঝখানে যে আমরা কি অবস্থায় আছি এইটা কিন্তু জানবার চেষ্টা কারোর নেই। যদি জানবার চেষ্টা থাকতো তাহলে কিন্তু এই কলেজটা আজকে যেমন সারা ভারতবর্ষে একটা জায়গায় পৌঁছে গিয়েছে, আগামী দিনে সত্যিকারেই একটা কি বলবো মডার্ন কলেজ, যেটাকে আমরা আশা করছি যে আগামী দিনে এখানে পরবর্তীকালে MD বা আরও বিভিন্ন কোর্স এখানে চালু হবে সেই জায়গায় নিয়ে যেতে পারবো। কিন্তু আমাদের একটা ভয়ও এর মধ্যে আরম্ভ হয়েছে যে যদি স্টুডেন্ট না থাকে তাহলে আমরা এটাকে কত দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। যাই হোক, আগামী দিন বলবে কি হবে, আগামী দিনের আশায় থাকছি, এবং নতুন প্রজন্ম যারা আসবে তারা নিশ্চয়ই এই কলেজের ভাবনা ভালোবাসা সমস্ত কলেজের প্রতি রেখে তারা চেষ্টা করবে এগিয়ে নিয়ে যাওয়ার। এটুকুই বলছে, আর কিছু বলার আমার নেই। কলেজ ভালো থাকুক, কলেজটা টিকে থাকুক, সারা ভারতবর্ষে যেমন জায়গায় পৌঁছেছে জায়গা থেকে যেন নিচের দিকে না গিয়ে উপরের দিকে ওঠে, এইটুকু বলে আমি আমার ছোট্ট এই কলেজ সম্বন্ধে কিছু বক্তব্য রাখলাম।